হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই জানি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজ আমি চলে এসেছি নাগ পঞ্চমীর ভিডিও নিয়ে। তো এই নাগ পঞ্চমী কেন হয়, কীভাবে পুজো হয়, কী রীতি ও নিয়ম মেনে হয় আমাদের রাজ্যে, তো সব সম্বন্ধে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো জানতে হলে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো আর আমার সাথে থাকো। আজ নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চলো আমি আজকের ভিডিওটা শুরু করি। নাগ পঞ্চমীর কথা তোমরা সবাই কম বেশি শুনে থাকবে, আর এই উৎসব আমাদের রাজ্যে এবং অনেক জায়গাতেই পালন। তো এই নাগ পঞ্চমী কীভাবে পূজিত হয়, কী হয় না হয় সব তোমাদের ডিটেলসে আমি বলবো। তো জানতে হলে পুরো ভিডিও তোমরা দেখো আর প্রথম থেকে শেষ অবধি আমার এই ভিডিওটা দেখে থাকো। তো চলো আমি আজকের ভিডিওটা শুরু করছি। পঞ্চমী, এই নাগ পঞ্চমী একটা উৎসবাহী পুজো দিন, যা ভারত, নেপাল এবং অন্যান্য দেশের যত হিন্দু, জৈন, বৌদ্ধরা আছে তারা কিন্তু সবাই এই নাগ পঞ্চমী পালন করে। হিন্দু পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চম দিনে এবং কিছু ভারতীয় রাজ্য যেমন কর্ণাটক, রাজস্থান, গুজরাট একই মাসে কৃষ্ণপক্ষে এই নাগ পঞ্চমীর পূজা করে। এই উৎসবের অংশ হিসেবে রূপো, কাঠোর, কাঠ বা পাথর বা সাপের ছবি দিয়ে তৈরি নাগ বা সর্পদেবতাকে দুধ দিয়ে শ্রদ্ধা ভরে স্নান করানো হয় এবং পরিবারের কল্যাণের জন্য আশীর্বাদ চাওয়া হয়। এই দিনে দুধের নৈবেদ্য সাপের মন্ত্রের সাহায্যে জীবন্ত সাপ, বিশেষ করে কোবরা, যেগুলো নাজা প্রজাতির হয়, সেগুলোরও পুজো করা হয়। পাঠ করা হয় নাগ পঞ্চমীর ব্রত কথা। কিছু ইতিহাসও রয়েছে, চলো তোমাদের ইতিহাসটা আমি বলি। ইতিহাসটা হচ্ছে কুরুবংশীয় রাজা পরীক্ষিত তক্ষক নাগের কামড়ে মৃত্যু ঘটলে তার পুত্র জনমেজয় সর্বত্র সর্পশূন্য করবে বলে তিনি প্রতিজ্ঞা করেন। তিনি এক সর্পযজ্ঞ শুরু করেন, সেখানে মন্ত্র উচ্চারণের মাধ্যমে কোটি কোটি সাপ যজ্ঞনলে পুড়ে মারা যেতে পারে। এমন সময়ে জরৎকারু মুনি ও মনসা দেবীর পুত্র আস্তিক এই নিষ্ঠুর যজ্ঞ বন্ধ করতে বলেন এবং জনমেজয়ের কাছে পৌঁছান এবং তারই হস্তক্ষেপে জনমেজয় এই ভয়ঙ্কর কর্ম থেকে বিরত হন। এই দিনটিতে সর্পযজ্ঞ বন্ধ হয়। সেই দিনটি ছিল শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী, আর সেই দিন থেকেই এই পূজার প্রচলন। সমাজনীতিতত্ত্বের দৃষ্টিতে দেখলে বোঝা যায় যে নাগেরাও পূজ্য ছিলেন, অনেক অলৌকিক প্রাণী বলে তাদের বর্ণনা করা হয়। দক্ষিণ ভারতের নাগ সভ্যতা নামে এক প্রাচীন সভ্যতা ছিল, যেগুলো আমরা পুরাণে দেখতে পাই। আজকের ভারতের নাগ পঞ্চমী একটি অতি জনপ্রিয় উৎসব। বিশেষত মধ্য ভারতের নাগ এক সর্বমান জন্য দেবতা, নাগপুরের নামকরণ যার প্রমাণ। এখানে নাগবা মন্দিরে এই দিন বিশেষ পূজা করা হয়। গোটা উত্তর ভারত জুড়ে পালিত হয় নাগ পঞ্চমী। কাশীর কুস্তির আখড়াগুলোতেও সর্পশোনা দেখবার মতো। বাংলায় এদিন মা মনসার বিশেষ পুজো শুরু হয়। তবে মা মনসার পুজোর এই পুজো কিছুটা আলাদা। দক্ষিণ ভারতে পূজা শুরু হয় অমাবস্যার দিন, পঞ্চমী হলো মূল পূজার দিন। নেপালে গরুর সাথে নাগকুলের যুদ্ধ আটকে আঙ্গিকে অভিহিত করা হয়। ভাবো তো, এরকম অনেক তথ্য আছে যেগুলো কিন্তু আমরা সত্যিই জানি না, এগুলো সবই কিন্তু নাগ পঞ্চমীরই একটি অংশ। জানা যায় যারা এই নাগ পঞ্চমীর দিন সনাতন ধর্মে, অর্থাৎ আমাদের সনাতন ধর্মে বলা আছে সাপকে পবিত্র বলে মনে করা হয়। নাগ পঞ্চমীর দিন গরুর দুধে সর্পকে পুজো ও স্নান করানো হয়। এটা বিশ্বাস করা হয় যে নাগ পঞ্চমীর দিন যারা ভগবান শিবের পুজো করে এবং নাগ পঞ্চমীর দেবতার সঙ্গে রুদ্রাভিষেক করে তাদের জীবন থেকে নাকি কাল সর্পদেশ দূর হয়ে যায় এবং ঈশ্বরকে রাহু ও কেতুর অশুভ প্রভাবও দূর করে। এমনটা বিশ্বাস করা হয় যে এই দিন বাড়ির মূল ফটকে যদি সাপের ছবি স্থাপিত করা হয় তাহলে সেই বাড়িতে নাগ দেবতার বিশেষ কৃপা থাকে এবং ঘর থেকে মানুষের সমস্ত দুঃখ দূর হয়ে যায়। এবার তোমাদের বলে দিই পূজা করতে গেলে কী কী লাগে। নাগ পঞ্চমীর দিন অনন্ত, বাসুকি, পদ্মা, মহাপদ্ম, তক্ষ, কুল্লির কর্কট, শঙ্খ, কালিয়া, পিঙ্গল নামে দেবতাদের পুজো করা হয়। পুজোয় হলুদ, কুমকুম, চাল ও ফুল নিবেদন করে নাগ দেবতার পুজো করা হয়। কাঁচা দুধে ঘি ও চিনি মিশিয়ে সর্পদেবতাদের উদ্দেশ্যে নিবেদন করা হয়। এরপর সর্পদেবতার আরতি করে এবং মনে মনে সর্পদেবতার ধ্যান করে। শেষে ওই সর্পদেবতার অর্থাৎ নাগ পঞ্চমীর যে কাহিনী সেটা তো শোনে। এই হলো আমাদের নাগ পঞ্চমীর ইতিহাস। তোমরা হয়তো অনেকেই এই নাগ পঞ্চমীর ইতিহাস বা এই তথ্য হয়তো জানতে না, তো ভাবলাম একটু ছোট করে তোমাদের সাথে আলোচনা করি। কারণ নাগ পঞ্চমী এই দিনই মানে ঘরে ঘরে অনেকের মা মনসার পুজো প্রচলিত আছে, যারা মা মনসার পুজো করে। আর নাগ পঞ্চমী সম্পূর্ণ একটি আলাদা দিন, এই দিন সত্যি করেই সাপকে অনেককে জল ঢালে, বহু জায়গায় সাপ নিয়ে আসা হয়, সেখানে তার মাথায় জল ঢালা হয়। তো যাই হোক, চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর কেমন
কেমন লাগলো ভিডিওটা আজকে আমাকে অবশ্যই জানিও। আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। আর হ্যাঁ, অবশ্যই নতুন হলে বেল আইকনটাও ক্লিক করে দিও। তো চলো আজকের মতো টাটা, খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে তোমার সাথে দেখা হবে। আর এইরকম ভিডিও কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও।